সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন ঢাকা পঙ্গু হাসপাতালে আছি। এখানে একজন আপু এই হসপিটালে গতকালকে ভর্তি হয়েছেন। কিছুদিন আগে গত শনিবারে তিনি রিকশা থেকে পড়ে পল্টন মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছেন। পাশে যে একজন ভদ্রমহিলা বসে আছেন, উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন উনি ওনাকে দেখতে পান যে উনি রিকশা থেকে পড়ে গেছেন, পড়ে গিয়ে উনি আঘাত পেয়েছেন। তারপর ওই ভদ্রমহিলা ওনাকে নিয়ে হসপিটালে সিএনজি করে নিয়ে গিয়ে ভর্তি করেন। এখন ওই আপুকে কিছু প্রশ্ন করব। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লিটন ভয়েস। সালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি ওই দিন ওই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আপনি কোথায় গিয়েছিলেন? কোথাও না, এমনিতে বাচ্চাকে নিয়ে রিক্সা নিয়ে একটু সাজানপুর দিয়ে আমার বাসা বলতে ওখান থেকে আপনার বের হয়েছিলাম যে একটু বাইরে যাব, এমনি রিক্সায় ঘোরার উদ্দেশ্যে। ও, আপনার সাথে কে কে ছিল? আমার হাজবেন্ড আর আমার বাচ্চা। ও আচ্ছা, আপনার নাম কি আপু? মাহরুফা আক্তার ছবি। তারপর কি হলো, ওই জায়গা থেকে আসার পথে কোথায় ওই ঘটেছিল দুর্ঘটনাটা? রিক্সা দিয়ে আপনার সাজানপুর হয়ে আপনার রাস্তাটা ফাঁকা ছিল, যার কারণে যেমন ওদিক দিয়ে আর কি ফকিরাপুর ইয়ের দিক দিয়ে যাওয়া হচ্ছিল, তো ওইখানে যাওয়ার পর হঠাৎ করেই আপনার রিক্সা ব্রেক আর কি যেটা বলে দেওয়ার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, তখন আমি পড়ে যাই। তারপর আপনি ওই মাটিতে পড়ে গিয়েছিলেন? পড়ে যাই, মাটিতে পড়ে যাওয়ার পরে কি হয়েছে আসলে আমি ওইভাবে আর মনে নাই যে, তারপর অনেকক্ষণ পর আমার যখন পানি টানি দিয়ে পাশে রাখুকে আমি দেখলাম যে আপনার মাথায় পানি দিল, দেওয়ার পর আমার জ্ঞান আসলো, আমার হাতে ব্যথা। ও আচ্ছা, আপনি যখন রিক্সা থেকে পড়ে গিয়েছিলেন তারপর আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, সেন্সলেস হয়ে গিয়েছিলেন, আপনি কিছু বলতে পারেন না। তখন ওই পাশের আপু আপনাকে হেল্প করেছে? পাশে আপু হাজবেন্ড ছিল, বাচ্চা ছিল, ওরা আমাকে নিয়ে ইমিডিয়েট পাশে যে হসপিটাল ছিল কাকরাইল ইসলাম ব্যাংক ওখানে নিয়ে যায়। আচ্ছা আপু, আপনি যে ওনাকে যে হেল্প করেছিলেন, আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনি কি ওনাকে আগে থেকে চিনতেন? ওনাকে আমি চিনতাম না, আমি আর পল্টনে একটা মিটিং ছিল, পল্টনে যাচ্ছিলাম, তো দেখি যে রাস্তায় আপু পড়ে আছে, পড়ে একদম মানে বেহুশ হয়ে আছে, তো পরে আমি কী হয়েছে কী হয়েছে বলে গেলাম, আর একটা মেয়ে ছিল আর সবাই পুরুষ, ওনাকে ধরতে পারতেছিল না, তখন আমি পানি টানি মাথায় দেওয়ার পরে একটু দেখলাম যে একটু হুশ ফিরে আসছে, পরে জিজ্ঞেস করলাম যে আপু আপনি কোথায় ব্যথা লাগে একটু দেখেন তো কোথায় ব্যথা পাইছেন, তখন দেখাইলো যে হাতটা, তখন হাতের ওই অংশটা দেখলাম যে গর্ত হয়ে আছে, তো আমি ভাবলাম যে হয়তো সিরিয়াস কিছু। ওনার হাজবেন্ডও একদম নিথর হয়ে দাঁড়ায় আছে, কী করবে বুঝতে পারতেছিল না, বাচ্চা কান্নাকাটি করতেছে, একটা মানে খুবই দুর্বিষহ একটা অবস্থা। তখন আমি বললাম যে তাহলে ওনাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে যাবো। আপনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আপনি হঠাৎ করে দেখতে পান যে উনি রিক্সা থেকে পড়ে গেছে, তারপরে কি রাস্তা থেকে অন্য কোনো লোকে কি তাকে কোনো সহযোগিতা করছিল? না, সবাই এখানে ছিল, সবাই দাঁড়ায় ছিল, অনেকেই পুরুষ মানুষ ছিল, মহিলা যেহেতু ধরতে পারে নাই, আমি আর একটা আপু ছিলাম, আমরাই মানে ধরে মাথায় ওনার হাজবেন্ড ওনার হাতে ধরেছিল আর আমি মাথায় পানি টানি দিলাম। তারপরে ওনাকে কীভাবে হসপিটালে নিয়ে গিয়েছিলেন? আচ্ছা, সেটা হচ্ছে পরে যেহেতু ওনাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর ওনার অবস্থা এতই খারাপ ছিল, রিক্সা করে নেওয়া যায় না, তখন একটা সিএনজি করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, ওই সিএনজি করে হাসপাতালে যখন নিয়ে যাচ্ছিলেন, সিএনজি ঠিক করার সময় কি কোনো সমস্যা হয়েছিল? যখন আমরা সিএনজি কে বলতেছি যে এখানে একজন আপু পড়ে আছে, তখন সিএনজি ওরা বলতেছে না আমি যাবো না, আমার এখানে ভাড়া আছে, একজন যাত্রী ছিল উনি ভাড়া দিবে তারপর যাব, তখন উনি আমাদেরকে মিটার দেখাইতেছে, এই করতেছে সেই করতেছে, 290 টাকার মতো তার নাকি বিল হয়েছে। আরেক ভাই আবার বলতেছে যে হ্যাঁ এখন কি আপনার সিএনজি কি মিটারে চলে নাকি, আপনার মিটারের বিল দেখাইলেই হবে, তখন আবার আমি অনেক ভয় পেয়ে দেখালাম যে এগুলো দুর্নীতি করতেছেন, আমি কিন্তু কী করবো না করবো, ওনাকে যদি তাড়াতাড়ি না নিয়ে যান তাহলে আপনার সিএনজি নাম্বারটা আমি দেখি। সিএনজি যাচ্ছিল না কেন? ওই যে বলতেছে টাকা দিতে হবে ওনাকে, মানে সিএনজি কি ডাবল ভাড়া চাচ্ছিল? মানে সিএনজি কায়দা করছে যে রুগী যেহেতু, তো এখন যদি আমি কায়দা করি তাহলে বেশি আদায় করতে পারবো টাকা, মানে সুযোগে একটা শব্দ কর করে দিল সিএনজি। ও আচ্ছা, তারপর কি হলো, ওখান থেকে ওই সিএনজি ঠিক করে হসপিটালে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, তখন আবার ওনাকে তাড়াতাড়ি মানে
ইমার্জেন্সিতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে হসপিটালের নাম কি, কোথায় সেটা? এটা হচ্ছে যে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল। কোথায় সেটা? এটা হচ্ছে কাকরাইল। কাকরাইল, ও আচ্ছা। তখন উনাকে ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছিলেন। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে আপনারা কেমন সেবা পেয়েছেন ওখানে? না, ওখানেও আসলে আমরা দুর্নীতির মানে মধ্যেই পড়ছি, বাকিটা আপুই বলুক। তখন ওনার এখানে নেওয়ার পরে আপনার ওনারা প্রাথমিক যে ডায়াবেটিস টেস্ট করলো, এটা সেটা টেস্ট করে আমার হাজব্যান্ডকে বললো যে এক্স রে করতে হবে, এক্স রে বিলটা দেওয়ার জন্য এক্স রে বিল দিয়ে আমাকে এক্স রে রুমে নিয়ে গেলো। তো এক্স রে করানো হলো, তারপর বললো যে ওইখানে ডক্টর আছে, যেহেতু ওনার হাতটা ভেঙে গেছে আপনার ডক্টরের কাছে। তো ওইখান থেকে বললো এই ডক্টর ইকবাল হোসেন, ওনার এখানে গেলাম। যাওয়ার পর উনি এসে দেখে বললো যে এটা প্লাস্টার করতে হবে, কিছু সরঞ্জাম আনতে হবে, এটা নিয়ে আসে। তো ওইগুলো নিজ থেকে কিনে দিল আমার হাজব্যান্ড। কিনে দেওয়ার পর বললো যে মাগরিবের নামাজ পড়ে আমি এটা প্লাস্টার করব। তো প্লাস্টার মাগরিবের নামাজের পরে উনি একটা পেশেন্ট দিচ্ছে, পেশেন্ট দেখে আমাকে প্লাস্টার করে দিল। তো প্লাস্টার করার পরে তারপর উনি আমার হাজব্যান্ডকে বলতেছে যে এই ওষুধের সব কিছু দিয়ে প্রেসক্রিপশনের পিছনে উনি একটা বিল করল। আচ্ছা, উনি একটা বিল করে দিলেন প্রেসক্রিপশনের পিছনে। আচ্ছা, বিল করে পরে আমার হাজবেন্ড বলতেছে এটা কিসের বিল? পরে বলতেছে এই যে আমি এখন এটা করলাম, এটার বিল। এটার বিল তো আমার হাজবেন্ড, যেহেতু আমরা রাস্তায় বের হয়েছি এমনিতেই ঘোরার জন্য, তা আমাদের তো ওইরকম প্রস্তুত নেই। পরে ও তো একদম ঘাবড়ে গেল। পরে বলতেছে যে আমি তো ওইভাবে প্রস্তুত নেই। তার পকেটে 1500 টাকা বললো যে আমি এখন এটা এটা করে আমার কাছে 1500 টাকাই আসছে। তো বলছে ঠিক আছে, আপনি এটা এখন দিয়ে যান, আর সোমবার দিন যখন আসবেন তখন বাকি বিলটা দিতেই হবে। ওনারা কত টাকা দাবি করলো? ওই প্লাস্টার সহ আরও অন্যান্য যে ট্রিটমেন্ট ছিল ওইগুলো, হ্যাঁ, টোটাল কত টাকা দাবি করেছিল? উনি তখন আমার হাজব্যান্ড বললো আর কি যে এটা যে ভেঙে গেছে, তারপর বললো যে এটার দুইটা জায়গায় আপনার ওয়াইফের ফ্র্যাকচার হয়েছে, তো দুইটা আপনার ট্রিটমেন্ট করতে গেলে, তো বললো যে কেমন লাগতে পারে। তো প্রাথমিকভাবে একদম নিম্ন যেটা, উনি আমাকে 60,000 টাকা দাবি করেছে। 60,000 টাকা করে কথা বলছে। সোমবার দিন আমি ওনার এখানে যাওয়ার পর প্লাস্টার করবে, তারপরে প্রতিটি অপারেশনে আমার 60,000 টাকা লাগবে। এটা হচ্ছে নিম্নবিল, আর আরও বেশি লাগতেও পারে। আচ্ছা, ওই সময় আপনার কাছ থেকে কত টাকা নিয়েছিল? ওই আমার হাজব্যান্ডের পকেটে যে 1500 টাকা ছিল, সে 1500 টাকা দিয়ে, আর আমার মানে আমরা যখন বাসায় ফিরবো আবার সে কিছু টেস্ট দিয়েছে, তো ওর পকেটে তেমন ছিল না। তখন আমাকে বললো যে তোমার ব্যাগে যা আছে দাও, টেস্টগুলো দিয়ে যায়। তো তখন ওই আপুটা আবার বুদ্ধি দিল যে এখন টেস্টটা করাবেন না, আপনারা আরও একটা ডক্টরের কাছে যান, দেখেন, দেখে তারপরে আপনারা একটা সিদ্ধান্ত নেন। তখন আমরা নিচে এসে একটা সিঙ্গি নিয়ে পরে বাসায় চলে আসে। বাসায় এসে কিন্তু রাতে আপনার এই যে উনি যে প্লাস্টারটা করছিল, রাতে আমার পেন ছিল, প্লাস্টারটা ঠিক মতো হয় নাই মনে হয়, অনেক ব্যথা ছিল। পরদিন সকালবেলা আমি এই আপনার পঙ্গু এখানে হসপিটালে, পঙ্গু হাসপাতালে পরের দিন সকালে চলে আসছেন। চলে আসি, আসার পরে এখানে আমার ওনারা দেখলো, ওই টেস্টটা দেখে প্লাস্টারটা খুললো, খুলে দেখে যে না এটা ঠিক মতো হয়নি, তখন ওনারা আবার নতুন করে প্লাস্টারটা করলো। আচ্ছা, এখন কেমন প্লাস্টারটা হয়েছে? এখন আলহামদুলিল্লাহ আপনার হাতের যে এখানে মাঝখানে যে ব্যথাটা ছিল এখন আর এটা নাই। আর খুলিতে যেটা ভেঙে গেছে এটা সামান্য ব্যথা ছিল সকাল পর্যন্ত, এখন আপাতত ওইটাও নাই। আচ্ছা, ওই ইসলামিক হাসপাতালে যে ইসলামিক ব্যাংক হসপিটাল, ওই ইসলামিক ব্যাংক হসপিটালে যে ট্রিটমেন্ট দিয়েছিল আপনাকে, ওইটা কেমন ছিল ট্রিটমেন্টটা? ওইটা আসলে অ্যাক্সিডেন্টের মুহূর্তে মানে মানে সিদ্ধান্ত নাও ছিল, আমি দাঁড়ানো ছিলাম যখন ওনার যে হাতটা জামার হাতটাও আমি কাটছি কেচি দিয়ে, তখন ওই ডাক্তার মানে পাগলের মতো পেঁচাই দিছে। তখন আমি ওনাকে বের হয়েই বলছি যে প্লাস্টারটা আমার কাছে ভালো লাগে না, এমনভাবে দিছে যেন এখানে অপারেশনটা করতে হয়, আপু আপনি প্লিজ তাড়াতাড়ি অন্য একজন ভালো ডাক্তার দেখান। দেখেন যে ওই ডাক্তার কী বলবে, যদি এনার সঙ্গে না আমি করে তখন আমরা একটা বিষয়টা দেখব। ওই ইসলামিক হসপিটালে কি ওই ডক্টর যে ট্রিটমেন্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিল সেটা কি সঠিকভাবে করে নাই আপনারা বলছেন? আর উনি কেমন একটু উগ্র রাগী টাইপের মনে হয়, মানে রাগ রাগভাবে কথা আর কি, যে একটা সুন্দর একটা পেশেন্ট রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তার সাথে যে একটা কীভাবে বিয়ে, এটা ওনার মধ্যে ছিল ছিলই নাই, মানে একটা মায়ামমতার মধ্যে যে একটা, উনি তাকাইতোই না, কথা বলতো নিচের দিকে তাকায়, মানে অন্যরকম ছিল। ওনার কী নাম ছিল ওই ডক্টরের?
ডাক্তার ও আচ্ছা, তাহলে ইসলামিক হসপিটাল ওখানে ভালো সার্ভিস দেওয়ার কথা, কিন্তু আপনারা ভালো সার্ভিস পান নাই, আর আপনাদের কাছ থেকে বেশি টাকা দাবি করেছে এবং সেই অনুপাতে আপনারা ট্রিটমেন্টও পাননি, তারপরে আপনারা বাধ্য হয়েছেন পঙ্গু হসপিটালে এসে চিকিৎসা নেওয়ার জন্য, ট্রিটমেন্ট করার জন্য। তো এখানে এসে আপনারা ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন পঙ্গু হাসপাতাল ঢাকাতে? এখানে সার্ভিস কেমন ঢাকা পঙ্গু হাসপাতালে? না, এখন মানে অনেক ভালো সার্ভিস, আসার পর থেকে ভালো হচ্ছে। আচ্ছা, এখন ডক্টর এই যে লেটেস্ট কি বলছেন আপনার ওই হাতের ব্যাপারে? হাতের ব্যাপারে যে আমার কুনির যে ইয়েটা মাটিটা প্লেটটা ওটা আপনার ফেটে গেছে, এখন বলছেন যে ওইটার জন্য আমাকে একটু সার্জারি অপারেশন করতে হবে। কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে আপনাকে ফাইনাল ডিসিশন দিবে যে কখন অপারেশনটা করতে হবে। আজকে আপনি কিছু টেস্ট দিছেন, ওই টেস্টগুলো করানো হয়েছে, তো ডাক্তার মানে বুধবার দিন আসবে, এসে বৃহস্পতিবারের মধ্যে আমার সিজার অপারেশন। আচ্ছা, ঠিক আছে। যে আসলে আপনার দুর্ঘটনাটা ঘটেছে, আর দুর্ঘটনা তো ঘটে অনাকাঙ্ক্ষিতভাবেই, কেউ তো আর জানে না কখন দুর্ঘটনা ঘটবে। রিক্সাতে পড়ে গিয়ে আপনি এরকমভাবে একটা আঘাত পেয়ে গেছেন, আপনি যেহেতু ভুক্তভোগী, আপনি নিজেই জানেন হসপিটালে গিয়েছেন, ইসলামিক হসপিটালে আশেপাশে ওই পল্টনের ছিল তাই ওখানে গিয়েছিলেন, কিন্তু আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট পাননি, বরঞ্চ আপনার কাছ থেকে সঠিক ট্রিটমেন্ট না দিয়ে বেশি টাকা আদায় করেছে, এই ব্যাপারে আপনার মতামত কী? আমি প্রথমত বলবো যেটা মানে রাস্তায় যে এখন বর্তমানে রিক্সাগুলো চলে, ওনারা আসলে মানে এমনভাবে সবাই যে সবার আগে যেন ছুটতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা মানে গাড়ির সাথে টক্কর মারতে চায়, এই জিনিসটা আমাদের মানে চলার জন্য খুব ইয়ে হয়ে দাঁড়াচ্ছে, সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তারপর আপনার এই হসপিটালগুলো যেটা নাকি প্রাথমিকভাবে মানুষের আশ্রয়ের জন্য যাবে, ওইখানে ওনারা আমাদেরকে গলা কাটতেছে, যারা নাকি আমরা সাধারণ মানুষ, যেটা নাকি প্রস্তুত না, এইভাবে আমাদেরকে হয়রানির মধ্যে আর কি রাখতে। মানে একদিকে আপনি বলছেন রাস্তায় রিক্সাগুলো চলছে, সেগুলো আসলে নিয়ন্ত্রণহীন, সেগুলো আসলে নিয়ন্ত্রণ আনা দরকার, হঠাৎ করে ব্রেক না ধরতো তাহলে তো আপনি পড়তেন না, ওই অসাবধানতার কারণেই আপনি পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে আপনার হাত ভেঙে গেছে এবং আপনার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে এবং আপনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত। জি, যেটা নাকি এখন প্রস্তুত ছিলাম না যে আমার এই মুহূর্তে এভাবে আমি একটা ইয়ে হবো। হ্যাঁ, এইরকম একটা সমস্যায় পড়বেন। অন্যদিকে যে হসপিটালগুলো ঢাকা শহরে গড়ে উঠছে, আনাচে কানাচ্ছে, সেই হসপিটালগুলো ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছে না, বরং রুগীদেরকে হয়রানি করছে, প্রতারণা করছে, প্রতারণা করে উপযুক্ত চিকিৎসা না দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে, তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে তার সঠিক চিকিৎসার জন্য অন্য কোথাও চলে যেতে হচ্ছে অথবা ভালো চিকিৎসার জন্য অন্য জায়গায় যেতে হচ্ছে, সেটাই আপনি ভাবছেন, মানে সেটাই আপনার ধারণা? আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে আপনার ওই মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য।